Hello bros, welcome to Bachelor, welcome to another new video. আজকে আমার সাথে আছে CBR150R 2021 edition and finally হয়তো প্রথমবারের মতো কোন একটা বাইকের টেস্ট রাইড রিভিউ এত তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে মানে সচরাচর এত তাড়াতাড়ি নতুন কোন বাইকের রিভিউ আমার চ্যানেলে আসে না কারণ বাইক ম্যানেজ করতে প্রচুর টাইম লাগে এই বাইকটা সম্ভবত এক মাসের মতো হয়েছে বাংলাদেশে ঢুকছে এন্ড অফিশিয়ালি লঞ্চ হয়েছে দুই তিন দিন আগে এটা অফিশিয়াল বাইক না এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল বাইক অফিশিয়াল এবং আনঅফিশিয়াল বাইকের মধ্যে যে তফাৎ সেটা আমি আপনাদেরকে বলে দেই আনঅফিশিয়াল বাইকগুলোতে সামনে ইন্ডিকেটর থাকে না অফিশিয়াল বাইকগুলোতে সামনে ইন্ডিকেটর থাকে আলাদা তো এখন চলুন প্রথমে আপনাদেরকে বাইকটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে বলি কি কি চেঞ্জ হয়েছে সেগুলো বলি অ্যান্ড তারপরে বাইকটা ছোট্ট একটা টেস্ট রাইড দিয়ে রাইডিং ফিল সম্পর্কে বলবো এখনও খুব নতুন বাইকটা এই জন্য পারফরমেন্স টেস্ট বা ওরকম কোনো কিছু হবে না সো চলুন প্রথমে শুরু করি বাইকের স্পেসিফিকেশন দিয়ে প্রথমে যদি চেঞ্জেসের কথা বলি তাহলে সব থেকে বড় যে চেঞ্জটা দেখা যায় সেটা হচ্ছে এই বাইকের হেডল্যাম্প হেডল্যাম্পটা ইন্সপায়ার্ড CBR250R থেকে অ্যান্ড এটা মোটামুটি সেম ডিজাইন CBR250R এ যেরকম দেওয়া হয় ওরকমই এই দুইটাই হচ্ছে বাইকের ইন্ডিকেটর মানে যখন নর্মালি আপনি হেডলাইট অন করে রাখবেন তখন এই দুইটা হচ্ছে আপনার ডিআরএল লাইট বা পার্কিং লাইট যে দুইটাকে বলে অ্যান্ড যখন আপনি ইন্ডিকেটর দিবেন তখন এই দুইটার ভেতরে ইন্ডিকেটর কাজ করবে সেটাও দেখাই এই যে এখন বাইকের বাম পাশের আমার ডান পাশের ইন্ডিকেটরটা জ্বলতেছে আর এই তো এই পাশেরটাও জ্বলতেছে ট্যাঙ্কের ডিজাইনটা আগের থেকে চেঞ্জ হয়েছে টেল সেকশনের সম্পূর্ণ ডিজাইনটাই আগের থেকে চেঞ্জ হয়েছে টেল ল্যাম্প এখন যেটা দেওয়া হয়েছে ওটা একদম নতুন ডিজাইন টেল সেকশনটা আগের থেকে কিছুটা মোটা হয়েছে তারপরে যদি ইঞ্জিনের কথা বলি তাহলে এটা আগের 149cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভ লিকুইড কুলড ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করে 17.1 BHP এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.4 Nm অ্যান্ড আগে যেটা ছিল না নতুন অ্যাড করা হয়েছে ওরকম একটা জিনিস হচ্ছে স্লিপার ক্লাচ অ্যান্ড স্লিপার ক্লাচটা এটুকু আস্তে আস্তেই ফিল করতে পারলাম গিয়ার ডাউন শিফট করার সময় স্লিপার ক্লাচটা খুব ভালোভাবে ফিল হচ্ছে সেম স্পিডোমিটার আগের মতো স্পিডোমিটারে কিছু চেঞ্জ করা হয় নাই অ্যান্ড বাইকটাতে এখন রয়েছে USD সাসপেনশন যেটা আগে ছিল না আগে টেলিস্কোপিক সাসপেনশন আসতো শুধু সামনের সাসপেনশনটা ছিল আগে 5-step অ্যাডজাস্টেবল এটা হচ্ছে শোয়া এর USD সাসপেনশন অ্যান্ড এখন এই হ্যান্ডেল বারের যে ডিজাইনটা হয়েছে এটা আগের থেকে অনেকটাই আপগ্রেডেড অ্যান্ড এই হচ্ছে বাইকটার চাবি ইন্দোনেশিয়ান বাইকগুলোর চাবি যেরকম হয় ওরকমই সো তারপরে যদি বাইকের উপরে বসি তাহলে বাইকটার সিট হাইটটা মিডিয়াম লেভেলেরই আছে এটা 5'4-5" থেকে শুরু করে তার উপরে যে কেউ ইজিলি নাগাল পাবে বাইকটায় বসে অ্যান্ড বাইকের সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে সিবিআরের মিটারটা খুবই সুন্দর কালারফুল একটা স্পিডোমিটার অ্যান্ড এখান থেকে এখন ককপিট ভিউটা যা আসে অসাধারণ অ্যান্ড ইয়েস এটা হচ্ছে ABS ভার্সন এটাতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে পারফরমেন্স টেস্ট না করা গেলেও ব্রেক টেস্ট করা যাবে এবারও ইঞ্জিন কিল সুইচ নাই মানে ওয়াই হোন্ডা ওয়াই ইঞ্জিন কিল সুইচ নাই কেন আচ্ছা চলুন বাদবাকি বিষয়গুলো এখন আলোচনা শুরু করি বাইকটা রাইড করতে করতে গ্লাভস আনি নাই মানে বাইকটা রাইড করতে গেলে প্রথম প্রথম আপনি যে জিনিসটা ফিল করতে পারবেন সেটা হচ্ছে বাইকের সুইচ গিয়ার্স মানে এখানে আমি ওটার কথা আবার বলতেছি না যে ইঞ্জিন কিল সুইচ নাই এখানে এই হর্নের সুইচ এবং ইন্ডিকেটার সুইচের পজিশনের কথা বলতেছি অন্যান্য বাইকের ক্ষেত্রে দেখবেন হর্নের সুইচটা থাকে নিচে এবং ইন্ডিকেটার সুইচটা থাকে মাঝখানে এটাতে হর্নের সুইচটা মাঝখানে এবং ইন্ডিকেটার সুইচটা নিচে MT এবং এই বাইক এই দুটা বাইকে এরকম সুইচ গিয়ার দেওয়া হয় যেটা কিছুটা ভেজালে লাগে বাট যারা রাইড করে তারা রাইড করতে করতে অভ্যস্ত হয়ে যায় এটা কোনো সমস্যা না সিবিআরে সবসময় যেই কমপ্লেনটা ছিল সেটা হচ্ছে চেনের নয়েস অ্যান্ড চেনের নয়েস এই বাইকটা তো আছে হোন্ডা এই জিনিসটাকে সলভ করতে পারে না সিবিআরের সব থেকে বড় দুইটা ব্যাড সাইড হচ্ছে এই চেনের নয়েস অ্যান্ড তার সাথে বাইকে ইঞ্জিন কিল সুইচ নাই আপনি 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতেছেন অ্যান্ড ওই বাইকটা অফ করতে গেলে আপনার এই চাবি ঘুরে অফ করতে হবে অ্যান্ড ভাবেন কোনো জায়গায় যায় সেটা আপনি দাঁড়াইছেন অ্যান্ড তারপরে আপনার বাইক অফ করার জন্য এইভাবে চাবি দিয়ে অফ করতে হবে এখানে একটা ইঞ্জিন কিউ সুইচ দিলে কি হইতো ব্রেকের কথা যদি বলি তাহলে অ্যাজ এক্সপেক্টেড খুবই ভালোভাবে কাজ করে ABSটা অ্যান্ড তারপরে পাওয়ার টর্কের কথা আর কি বলবো পাওয়ার টর্ক আগের থেকে কিছুটা কম মনে হইতেছে পাওয়ার ডেলিভারি হয়তো বাইকটা এখনও ইঞ্জিন ফ্রি হয় না এই জন্য ইঞ্জিন ফ্রি হলে পরে আবার সেই র পাওয়ারটা পাওয়া যাবে সিবিআর ইন্দো ভার্সন কিন্তু ফেমাস এর অ্যাক্সিলেশনের কারণে লো এন্ড টর্ক খুব ভালো থাকে সিবিআরে একটা NS200 দেখছি NS200 এর ভিডিওটা এই ভিডিওটার আগে আপলোড করা হয়েছে সো যারা যারা ওই ভিডিওটা দেখেননি আপনারা দেখে আসতে পারেন লিংক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে অ্যান্ড এছাড়াও হয়তো উপরে আই বাটনে লিংক আসতেছে মানে আমি আই বাটনে লিংক দেওয়ার কথা বলি বাট এডিট করার সময় আমার মনে থাকে না যে আই বাটনে লিংক দিতে হবে এনএস এর সাথে একটা RS200 এর ভিডিও আছে আমার চ্যানেলে সো এই দুটো ভিডিও যারা যারা দেখেন নাই আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এই দুটো ভিডিও দেখে নিতে পারেন তারপরে বাকি সিবিআর ইজ অলওয়েজ কমফোর্টেবল তো এটাও একটা কমফোর্টেবল সিটিং পজিশনের সাথেই আসছে অ্যান্ড আপনাকে একটু সামনের দিকে ঝুঁকে বসতে হবে বাট খুব বেশি না R15 যেরকম একটা কমিটেড সিটিং পজিশন ওইরকম না আমার কাছে যদিও কমিটেড সিটিং পজিশনগুলোই বেশি ভালো লাগে কারণ স্পোর্টস বাইক কমিটেড সিটিং পজিশনের জন্যই অ্যান্ড এই বাইকটা রাইড করতে করতে স্লিপার ক্লাসটা খুব ভালোভাবে ফিল হচ্ছে গিয়ার যখন ডাউন শিফট করতেছি ফিলই হইতেছে না যে গিয়ার ডাউন শিফট হইতেছে মানে R15 স্লিপার ক্লাস থেকে এই স্লিপার ক্লাসটা আমার কাছে আরও একটু বেটার লাগতেছে মানে রাইড করতে যে এই ফিল হইতেছে
মানে নর্মাল ক্লাচওয়ালা বাইকগুলোতে যখন আপনি গিয়ার ডাউন শিফট করবেন তখন হালকা একটা ঝাঁকি অনুভব করবেন আপনি অ্যান্ড পেছনের চাকাটা হালকা একটুর জন্য স্লিপ করে যায়। বাট স্লিপার ক্লাচওয়ালা যেসব বাইক হয় ওইসব বাইকে গিয়ার ডাউন শিফট করার সময় আপনি কোনো ঝাঁকুনি অনুভব করবেন না, বাইক কোনো ধাক্কা দিবে না, অ্যান্ড তার সাথে ওই যে হালকা একটুর জন্য চাকা স্কিড করতো ওইটা করে না। অ্যান্ড বাইকটা যেহেতু এখনও ব্রেকিং পিরিয়ডে আছে সো আমি বাইকটাকে ওইভাবে টানবো না, ব্রেক ইন পিরিয়ড ঠিক মতো শেষ হোক, তারপরে যদি কোনো দিন সুযোগ হয় আপনাদের সামনে এই বাইকটা একটা পারফরমেন্স টেস্টের ভিডিও আনিরও যে 0 to 100, 0 to 60 কতক্ষণ টাইম লাগে। এখন শুড ইউ বাই ইট অর নট, সিবিআর 2021 কিনবেন কি না? ওয়েল, যদি আপনি বাংলাদেশের সবথেকে ভালো বিল্ড কোয়ালিটির স্পোর্টস বাইকটা চান এটা হচ্ছে সিবিআর। পাওয়ার একটু কম আছে, পারফরমেন্সের দিক দিয়ে দেখা যায় টপ এন্ডে যে সেটা R15 এর পিছনে পড়ে, GSXR এর পিছনে পড়ে, লো এন্ড টর্ক খুবই ভালো, লো এন্ডের দিকে সবগুলোর সাথেই থাকতে পারে। তো সিবিআর নিয়ে কথা আগে যেরকম ছিল সেরকমই, যদি আপনার সিবিআর পছন্দ হয় আপনি সিবিআর নিতে পারেন, চোখ বন্ধ করে সিবিআর নিয়ে নেন। এখন এখানে রাত জেগে চলতেছে এডিটিং, কাজ আজকে এডিটিং শেষ করতে হবে এন্ড কালকের জন্য অন্য একটা প্ল্যান আছে। এনিওয়েজ, লেটস টক অ্যাবাউট দ্য বাইক। সো সিবিআর 150R 2021 এডিশনটা একদম নতুন বাংলাদেশে এসেছে, সো এই বাইকটা সম্পর্কে বিস্তারিত বলা এখন তো মুশকিল কারণ বাইকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যদিও ইঞ্জিনটা সেম আছে বাট বডি স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ, অ্যান্ড তার সাথে যেহেতু অ্যারোডাইনামিক্স চেঞ্জ হয়েছে সো এটার জন্য টপ স্পিড কম বেশি হতে পারে, অনেক কিছুই চেঞ্জেস হতে পারে। সো বাইকটা সম্পর্কে বিস্তারিত একটা রিভিউ থাকবে বাইকটা কিছুদিন বাংলাদেশে চলার পরে, আগে ইউজারদের কাছ থেকে এটার এক্সপিরিয়েন্স ঠিক মতো শুনি, আমি নিজেও একটু ঠিক মতো টেস্ট করি, অ্যান্ড তারপরে এই বাইকটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে। আজকে এই ভিডিওটা ছিল ছোটোখাটো একটা টেস্ট রাইড রিভিউ, বলতে পারেন একটা ফার্স্ট ইম্প্রেশন ভিডিও, অ্যান্ড নতুন সিবিআর R15 এবং GSXR ABS এগুলোর একটা কম্পারিজন ভিডিও থাকবে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বানানো যায়, এই সিবিআরটার একটা কমপ্লিট রিভিউ আসার পরে ওই ভিডিওটাও এসে যাবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব টু আমার ইউটিউব চ্যানেল বাইক ক্লাবার ব্যাচেলার, অ্যান্ড আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ 100K সাবস্ক্রাইবার্সের জন্য, থ্যাংক ইউ সো মাচ গাইজ। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরে ভিডিওতে, ততদিন পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ, এন্ড কিপ ওয়াচিং বাইক ক্লাবার ব্যাচেলার, থ্যাংক ইউ।